কুরআনের আয়নায়ে জীবন করার প্রত্যাশা নিয়ে আমরা যারা একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক নিয়াতকে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের মাধ্যমে আমাদেরকে faidemand করেন আমিন ইয়া আলামিন আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা সূরাতুন নেসার আয়াত নাম্বার 36 থেকে আলোচনা করছি এবং মা বাবার খেদমত করা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা এই সম্পর্কে আমরা আলোচনা কন্টিনিউ করছি ابن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذ القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا এই আয়াতের মধ্যে আল্লাহ সুফান আল্লাহর এবাদত লা শরিক আল্লাহর এবাদতের পরেই মা বাবার কথা বলেছেন মা এবং বাবা আমাদের কিভাবে কষ্ট করে মানুষ করেছেন সেই প্রসঙ্গ আমরা সামান্য কিছু আলোচনা করেছি এবং যারা মা বাবার অবাধ্য হয় তারা আসলে জীবনে কোনো কিছু ভালো কিছু করতে পারে না এজন্য মা বাবার অবাধ্য হয়ে গেলে তাদের কপাল নষ্ট হয়ে যায় আল্লাহ সুফান তা তাল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায় দুনিয়ার সম্মান থেকেও তারা বঞ্চিত হয়ে যায় তাদের দুনিয়া এবং আখেরাত নষ্ট হয়ে যায় এজন্য কোন কোনো অবস্থাতে কেউ যেন আমরা মা বাবার অবাধ্য না হই আর কবিরা গুণা সম্পর্কে যখন আমরা আলোচনা করেছি মা বাবার অবাধ্য হওয়াটা এটা আল্লাহ সুভানা হুয়া আলা পছন্দ করেন না আল্লাহ সুহানা হুয়া আলা এটাকে সাংঘাতিক অপছন্দ করেন এটাকে আল্লাহ সুহায়না হুয়া আলা হারাম করেছেন আর এটাকে আল্লাহ সুহান হুয়া তা আলা জাহান নামে যাওয়ার কারণ হিসেবেও বলে দিয়েছেন এজন্য যদি আপনার মা বাবা আপনার উপরে খুশি থাকে রব্বুল্লা আলমিন আল্লাহ খুশ হয়ে যাবেন আর মা বাবা যদি আপনার উপরে আপসেট হয় তাহলে আল্লাহ রব্লা আলামিন আপনার উপরে ওয়ারা জিওয়া খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার উপরে রাগন্বিত হয়ে যাবেন এমন কি মা বাবা যদি আপনাকে কুফরি করতে বলে সেটা আপনি শুনবেন না কিন্তু তবুও তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে হবে আল্লাহ সুভান আলা মা বাবাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে আপনারা যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন আপনারাও জীবনে সেই দুর্ব্যবহারের শিকার হবেন আপনি যা করবেন তাই পাবেন এই জন্য আল্লাহ রসুল জাহাদিস বারু আবা তোমরা তোমাদের বাবাদের সঙ্গে মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করো তোমাদের সন্তানেরা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আপনি যদি আপনার বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন তখন আপনার ছেলে দেখে দেখে শিখবে আর মনে করবে যে না আমি তো আমার বাবাকে দেখেছি তার বাবা আমার দাদার সঙ্গে উনি ভালো ব্যবহার করতেন কাজে আমিও করতে হবে মিশরের একটা বাস্তব ঘটনা আমি জানি না আগে আপনাদেরকে এটা বলেছি কিনা আমাদের এক মিশরের এক কলিগ ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ে তিনি টিচার হিসেবে ছিলেন এই উস্তাদের নাম হলো আমাদের কলিগ আমাদের সহকর্মীর রসাদ ফাহমি ওনার গ্রামে এই ঘটনা ঘটেছে ঘটনাটা হলো এরকম যে এক বৃদ্ধ বাবা বৃদ্ধ বয়সে তার হাত কাঁপনি এই যে সেই কিং যে একটা রোগ এই রোগ হয়ে যায় এর ত্যাস বলে এটা ইসে আরবিতে এটাকে বাংলায় আমরা কিভাবে বলবো মানে কাঁপনি রোগ হলো কোনো কিছু হাতে ধরলেই কাঁপতে কাঁপতে পড়ে যায় এরকম অনেক মানুষের বড়ো মানুষের হয় মনে করেন কলম এটা ধরেছে তো কলমটা সে রাখতে পারবে না আস্তে করে এরকম পড়ে যাবে এরকম অনেক সময় হয়ে যায় অনেকের অসুবিধা হয়ে গেলো এমন যে যদি তাকে কাছের গ্লাসে পানি দেওয়া হয় তো কাছের গ্লাস ধরে পানি খাইতে গেলে এরকম গ্লাস আপনার তার হাত সেই করতে 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 ফ্লোরে পড়ে কাছের গ্লাস ভেঙে যায় এখন ছেলে দেখলো যে বাবা তো দৈনিক একটা করে গ্লাস দুইটা করে কাছের গ্লাস ভেঙ্গে ফেলছে কত কাছের গ্লাস আর তাকে দেওয়া যায় তার সঙ্গে কথাবার্তা না বলে কোনো কিছু না করে সে কি করল সে বাজারে গিয়ে কাঠের একটা গ্লাস বানায় আনলো কাছের গ্লাস যেহেতু ভেঙ্গে ফেলে কাঠের একটা গ্লাস বানিয়ে আনলো যে কাঠের গ্লাস যদি ফ্লোরে পড়ে যায় তো ভাঙবে না কাঠ উঠ দিয়ে এরপরে পরের দিন কাছের গ্লাসে পানি না দিয়ে কাঠের গ্লাসে তাকে পানি দিল। এখন এই কাঠের গ্লাসের পানি দেখে বুড়োর খুব মনে কষ্ট এসেছে যে হায়রে আমি তোদের গ্লাস ভেঙে ফেলি দেখে তোরা আমাকে আজকে কাঠের গ্লাসে পানি খাওয়ালি এই ধন সম্পত্তি তো আমি তোদের জন্য উপার্জন করেছিলাম আমার সব কিছু তোরা ভোগ করিস তো সে খুব কান্নাকাটি করল কাঠের গ্লাসে সে পানি আর খায় নাই এবং কার কাছে আমার বাবা তো চলে গেছে দেখেন এখনই ছোট বাচ্চা ছেলে সে কিছু বোঝে না সেই কথা বলছে যে তুমি যে কাঠের গ্লাস আমার দাদার জন্য তৈরি করেছিলে তুমি যখন বুড়ো হয়ে যাবা আমি এই গ্লাসটা এখন রেখে দেব তুমি বুড়ো হয়ে গেলে তো দাদার মতন তোমার হাত কাঁপবে তখন তুমি গ্লাস ভাঙবা আমি তোমাকে এই কাঠের গ্লাসে পানি খেতে দিব এজন্য আরবিতে বলে কামা তাদিনু তুদান তুমি যেরকম দিবে সেই রকমই পাবে হায় আল্লাহ হায় রে আমরা অনেক সময় কত মানুষ আছে মা বাবার সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করে মা বাবাকে গালাগালি করে মা বাবার সঙ্গে সাউট করে মা বাবার সঙ্গে চিল্লা চিল্লি করে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে তারা দুর্ভাগা যত যা কিছুই হোক মা বাবার সামনে কোনো সময় বেয়াদবি করবেন না মা বাবার সামনে বেয়াদবি করবেন তো আপনার আখেরা তো শেষ দুনিয়া ও শেষ। আর আপনি আপনার মা বাবার সাথে যেই পরিমাণ বেয়াদবি করবেন আপনার সন্তানেরা আপনার বাচ্চারা তার থেকে বেশি বেয়াদবি আপনার সাথে করবে সেটার জন্য আপনি যেন রেডি থাকেন কারণ বেয়াদ আলমিন এ সমস্ত বেয়াদবি যারা করে মা বাবার সঙ্গে দুনিয়াতে তাদেরকে দেখান আখেরাতে নিয়ে গিয়েও দেখান আবার দেখেন মা বাবাকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে যাবে আপনার জীবন সহজ হয়ে যাবে আপনি অনেক বড় বুজুর্গ হয়ে যাবেন আপনি বড় মালওয়ালা হয়ে যাবেন আপনার জীবনে যা দরকার খালি মাকে টেলিফোন করে বলবেন মা তুমি আমার জন্য দোয়া করো বাবা তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ আপনাকে দিয়ে দিবে মা বাবার দোয়ায় ইনশাল্লাহ হয়তো দুই দিন সময় লাগতে পারে কিন্তু মা বাবার দোয়া কবুল হবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দোয়াকে ফিরান্না তার মধ্যে হলো আপনার দোয়াউল দেই লিল ولদ সন্তানের জন্য মা বাবার দোয়া এই দোয়াকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দোয়া উল মাজলুম এটাকে আল্লাহ রব্বুল আলামিন ফিরান্না মুসাফিরের দোয়া আল্লাহ এই দোয়াকে কবুল করেন কাজেই আপনার মা বাবা আপনার জন্য যে দোয়া করবে এই দোয়া আল্লাহ কাছে হয়ে যাবে। আপনার যা কিছু প্রয়োজন আপনার মাকে আপনি বলেন আপনার বাবাকে বলেন তাদের দোয়া আপনি চান তাদের দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই যে আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহের জীবনের ঘটনা আমরা তো মেয়েদেরকে বলি কবিতাও আছে তার উপরে বাইজিদ বুস্তির কবিতা আছে যে তার মা অসুস্থ ছিলেন রাত্রি হঠাৎ করে উঠে তিনি তার ছেলে বাইজিদকে বললেন বাবা আমাকে পানি খাওয়া বাইজিদ রহমতুল্লাহ আলাইহে তিনি পানির কলসিতে গিয়ে দেখলেন যে পানি নাই খাওয়াবেন কি করে অনেক দূর থেকে কোয়া থেকে পানি আনতে হয় তখন তার টিউবওয়েল হয় নাই তিনি পানি আনার জন্য ওই রাতের অন্ধকারে বের হয়ে গেলেন কারণ মা পানি খাবেন এরপরে কি হল আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না জানি অথবা না জানি এই প্রসঙ্গকে আমরা আলোচনা করব কিন্তু আমাদের এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ইনশাআল্লাহ খানিক্ষণের বিরতির পরে আপনাদের সামনে আবার এসে হাজির হব আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ স্ট্রে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা আলোচনা করছিলাম যে মায়ের দোয়া হলে পরে মানুষের জীবন কিভাবে সুন্দর হয়ে যায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের মা পানি খেতে চেয়েছেন অসুস্থ মা পানি খাবেন বলে বাইজিদ যখন কলসিতে পানি আনতে গেল দেখলো কলসের মধ্যে কোনো পানি নাই মা যেহেতু অসুস্থ পানি খেতে চেয়েছেন তিনি নিয়ে রাতের অন্ধকারে অনেক দূরে বের হয়ে গিয়ে কুয়া থেকে তিনি থেকে অথবা যাই অ্যাভেলেবল ছিল সেখান থেকে পানি নিয়ে তিনি প্রায় বেশ কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে ফিরে এলেন ফিরে এসে দেখলেন যে অসুস্থ মা পানি খেতে চেয়েছেন ঠিকই তিনি ঘুমিয়ে গেছেন আমি গিয়ে দেখি যে কলসে পানি নাই তখন আমি কুয়া থেকে পানি নিয়ে আসি এবং কলস থেকে গ্লাসে পানি ঢেলে আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি যখন ঘুম থেকে উঠবা তোমাকে পানি খাওয়ায়ে তারপরে আমি ঘুমাতে যাব। কিন্তু তুমি সারা রাত ওঠো না এই আমি আর যেতে পারি নাই যে বাবা তুমি আমার শীতানের পাশে গ্লাস রেখে চলে যেতে যে না মা তুমি অসুস্থ যদি তোমার কষ্ট হয় তুমি যদি পানিটা খেতে না পারো সেজন্য আমি ঘুমাই নাই মা তার হৃদয় উজার করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার ছেলে বাইজিদকে অনেক বড় বানাই আল্লাহ সুহান আলা বাইজিদকে অনেক বড় বানাই দিয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলহি অনেক নেককার দিনদার ইমানদার হয়ে গেছেন মায়ের দোহায় ঘটনা ছোট কিন্তু দোহাটা তো অনেক অনেক বড় সুহান বুখারি শরীফের হাদিস আপনারা অনেকেই হাদিস সম্পর্কে জানেন যেটাকে হাদিসুল বলা হয় যে পাহাড়ের গুহার হাদিস তিনজন লোক তারা এক পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে যায় তারা পাহাড়ে গিয়েছিল হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি টর্নেডো শুরু হয়ে যায় টর্নেডো শুরু হয়ে যাওয়ার কারণে তারা এক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয় টর্নেডো ঝড় বৃষ্টি বাতাসের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কি ফয়সালা একটা পাথর ওই পাহাড়ের গুহার মুখে পড়ে এই মুখটা বন্ধ হয়ে যায় এবং তাদের জীবনের ব্যাপারে তারা হতাশ হয়ে যায় তারা সেখান থেকে আর বের হয়ে আসতে পারবে এমন কোনো আশা আর তাদের থাকে না তিন বন্ধু মিলে চিন্তা করলো যে আমরা কাজ করি এরকম বিপদ আপদে পড়ে গেলে একমাত্র আল্লাহ ছড়া তো সাহায্য করার কেউ থাকে না তো আমরা আমাদের তিনটা আমলে সালে নেক আমলের কথা মনে করি একজন একজন করে এবং আল্লাহর কাছে দোয়া করি কারণ নেক ওসিলা করে দোয়া করলে তো আল্লাহ সুয়াত আলা কবুল করেন তো আল্লাহ আলা যেহেতু কবুল করবেন তারা প্রত্যেকে একটা একটা নেক আমল করে কথা বলে তারা দোয়া করতে থাকলেন প্রথম যেমন তিনি মা বাবার প্রসঙ্গ নিয়ে আসলেন কারণ তিনি বুঝলেন যে মা বাবার সঙ্গে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি এটাই সব থেকে ভালো আমল আমার আমি এইটার ওসিলা করে আল্লাহ তা কাছে দোয়া করি রব্বুল আল্লাহ যদি আমাদের ওয়ে আউট বের করে দেন আমাদের গুহার মুখ থেকে পাথরখানাকে যদি আল্লাহ রব্বুলা আলামিন রিমুভ করে দেন তাহলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো ইনশাহ আল্লাহ তিনি বললেন যে আল্লাহ তোমার জানা আছে আমি আমার মা বাবার খেদমত কিভাবে করেছি আমি আমার উট ছাগল ভেড়া এগুলোকে নিয়ে আমি বের হয়ে যেতাম এবং বের হয়ে সন্ধ্যার সময় যখন এই উট ছাগল ভেড়াগুলোকে নিয়ে ফিরে আসতাম আমি দুধ দহন করতাম দুধ কালেক্ট করার পরে আমি প্রতিদিন আমার ছেলে স্ত্রীকে দুধ খাওয়ানোর আগে আমার মা বাবাকে সব সময় আমি দুধ খাওয়াইছি আল্লাহ একদিন কি হল আমি আমার উট ছাগল ভেড়াদেরকে ঘাস খাওয়াতে অনেক দূর যেতে হয় আমাকে আসতে আসতে প্রায় এশার নামাজের টাইম হয়ে যায় দেরি হয়ে যায় আমার এই দেরি অবস্থাতে এসে আমি এরপরে দুধ দুহাই দুধ কালেক্ট করি দুধ দোয়ানোর পরে আমি যখন আমার মা বাবাকে দুধ খাওয়ানোর জন্য গেলাম তখন দেখলাম যে আমাদের মা বাবা আমার মা বাবা দুইজনই তারা ঘুমিয়ে গেছেন তারা মুরব্বী মানুষ না খেয়ে তারা এই দিন ঘুমায় গেছেন আমার সন্তানেরা জেগেছিল দুধের জন্য খাবারের জন্য তারা চিৎকার করতেছিল কিন্তু আল্লাহ তোমার জানা আছে আমি আমার ছেলে মেয়েদেরকে দুধ খাওয়াই নাই যে আমার মা বাবাকে আমি আগে খাওয়াবো তারপরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো এমতো অবস্থায় সারা রাত পার হয়ে যায় আমার মা বাবা ঘুম থেকে ওঠে না আর আমি আমার ছেলে মেয়েদেরকে দুধ খাওয়াইনি তারা দুধের জন্য কান্নাকাটি করতে থাকে আল্লাহ তুমি জানো যে আমি আমার মা বাবার এই যে মা বাবাকে খাওয়াবো আমি বাচ্চাদেরকে খাওয়ানোর আগে এই আমল যে আমি করেছি এই আমল একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছি আল্লাহ তুমি আমাদেরকে এই গুহার ভিতর থেকে বের করে নাও হাদিসের মধ্যে এসেছে এই যে মা বাবার খেদমতের দোয়া মা বাবার খেদমতের ওসিলা করে দোয়া আল্লাহ সুবাহ এই দোয়াকে কবুল করলেন এবং গুহার মুখ থেকে পাথর একটু সরে গেল কিন্তু যতটুকুন সরেছে বাহিরের সামান্য আলো বাতাস দেখা যায় কিন্তু বের হয়ে আসা সম্ভব না ডিফিকাল্ট দ্বিতীয় জনে বললো আল্লাহ তোমার জানা আছে এক লোক আমার কাছে কাজ করতে আসে এবং সে আমার কাছে একদিন কাজ করে কাজ করার পরে আমি তার ওয়েজেস তার বেতন তাকে দেই সে বলল যে না বেতনের পরিমাণ এটা কম অথচ আমরা ওই পরিমাণে অ্যাগ্রি করেছিলাম বেতনের টাকাটা ফেলায় রেখে চলে যায় আমি চিন্তা করলাম যে অন্য মানুষের হক এই হকটা আমি কাজে লাগানো উচিত আমি এই বেতনের টাকা দিয়ে একটা ছাগল কিনি এই মহিলা ছাগল থেকে একে একে ছাগলের প্রোডাকশন হতে হতে কয়েকশো ছাগল হয়ে যায় কয়েক বছর পরে লোকটা ফিরে এসে বলে যে আল্লাহকে ভয় করো আর আমি যে তোমার এখানে কাজ করেছিলাম আমার পাওনা দিয়ে দাও তখন আমি লোকটাকে যতগুলো ছাগল হয়েছিল সব ছাগল তাকে দিয়ে দেয় সে বলে আমি তো একদিন কাজ করেছিলাম এত ছাগলের হকদার তো আমি নই তখন আমি তাকে বলেছিলাম ছাগলকে তোমার একদিনের বেতনকে আমি ইনভেস্ট করেছি এবং ইনভেস্ট করার কারণে আল্লাহ এত বরকত দিয়েছেন সবগুলো ছাগল নিয়ে চলে যায় আল্লাহ এই যে আমানত আমি রক্ষা করেছি এটা একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য তুমি জানো আল্লাহ তুমি আমাদেরকে গুহা থেকে মুক্তি দাও আল্লাহ আরো একটু এটাকে ওপেন করে দিলেন কিন্তু বের হওয়া যায় না শেষের জন বলল আল্লাহ আমার চাচা তো ভনের সঙ্গে সম্পর্ক ছিল আমি তার সঙ্গে একান্তে মিলিত হতে চাইছিলাম কিন্তু অনেক টাকা পয়সার ডিমান্ড সে করে আমি ইয়াং ম্যান কাজ কাম করে পয়সা জোগাড় করে তাকে পয়সা দিয়ে ফেললাম এবং একদম ফাইনাল মুহূর্তে হয়ে গেল যেখানে আর কেউ ছিল না কাপড় চোপড় খোলা হয়ে গিয়েছিল হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে বলে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তোমার নামে যখন সে আমাকে বলেছে আমি এই সর্বশেষ উত্তেজনার মুহূর্ত থেকে আমি লাভ দিয়ে উঠে যাই বলে আস্তা গফিরুল্লাহ আমি এই কাজে লিপ্ত হব না আল্লাহ সেদিন তোমাকে ভয় করে আমি এই কাজ থেকে বিরত থেকেছিলাম যদি এই কাজ তোমাকে খুশি করার জন্য করে থাকে তুমি এই গুহা থেকে আমাদেরকে মুক্ত দাও আল্লাহ সুহান হওয়া তা আলা গুহা থেকে মুক্তি দিলেন এবং পাথরটা বাকি অংশ সরে গেল এবং তারা তিনজনে গুহার ভিতর থেকে বের হয়ে আসতে পারলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আমার ভাইরা আমার বোনেরা জন্য আপনি যদি আল্লাহর কাছে কোন কিছু চান তো মা বাবার যদি কোন খেদমত করে থাকেন ওই খেদমত রসিলা করে বলুন আল্লাহ আমার মার জন্য আমি শাড়ি কিনে দিয়েছিলাম আমার মার জন্য কাপড় কোন কিনে দিয়েছিলাম আমার বাপকে টাকা দিয়েছিলাম আমার বাপের এই খেদমত করেছিলাম বাপের পা ধোয়াই দিয়েছিলাম বাপকে ওষুধ দিয়েছিলাম বাপকে এই ব্যবস্থা করে দিয়েছিলাম বাড়ি বানাই দিয়েছিলাম দেখছিলাম আল্লাহ ওই ওসিলায় তুমি আমার দোয়া কবুল করবে আমলে সালিমার ওয়াইফ যত বড় শিক্ষিত হোক না কেন ওয়াইফকে আপনি খুশি করার জন্য শ্বশুর বাড়ির লোকজনকে খুশি করার জন্য মুরব্বী আমাদের গ্রামের মানুষ যে জহরি সাহেব বেঁচে ছিলেন জহরি সাহেব খুব ভালো জহরির জামবিল বইতে উনি উল্লেখ করেছিলেন যে বাবা হলেন গ্রামের মানুষ এরকম আপনার অফিসার এরকম জজ ব্যারিস্টার দিয়ে আমাদের কোনো লাভ নাই কারণ যারা নিজের বাবার পরিচয় যারা ভুলে যায় তারা ভালো মানুষ নয় আমরা আমাদের বাবার খেদমত করতে থাকি আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করি আমাদের জীবনও সুন্দর হবে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আজকে যে আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত 哦。Oh. Oh.